আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কেবি ফিল্মস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। এশিয়ার অন্যতম বৃহৎ একটি মসজিদ বাইতুল আমান জামে মসজিদ, স্থানীয়দের কাছে এটি গুটিয়া মসজিদ নামে বেশি পরিচিত। আমরা মসজিদটির সৌন্দর্য দেখতে চলে এসেছি বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার গুটিয়ার চাঙ্গুরিয়া গ্রামে। চাঙ্গুরিয়া গ্রামের শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এস শরফুদ্দিন আহমেদ এটি নির্মাণ ব্যয় বহন করেন। এস শরফুদ্দিন আহমেদ গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদের নির্মাণ কার্যক্রম শুরু করেন 2003 সালের 16 ডিসেম্বর এবং মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় 2006 সালে। এতে তার ব্যয় হয়েছে 20 কোটি টাকা। এই মসজিদটির নির্মাণ কাজে প্রায় 2,10,000 নির্মাণ শ্রমিক কাজ করেছেন বলে জানা যায়। মসজিদটির নির্মাণশৈলীতে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদের তত্ত্বাবধানে সবসময় নিয়োজিত রয়েছেন 30 জন কর্মচারী। মসজিদটিতে একসাথে প্রায় 1,500 মানুষ জামাতে নামাজ আদায় করতে পারে। এই মসজিদে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। 14 একর জমির উপর নির্মিত এই মসজিদটিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের কাচ, ফ্রেম, বোস স্পিকার এবং মার্বেল পাথর। মসজিদটিতে 20টি গম্বুজ রয়েছে এবং একটি মিনার রয়েছে যার উচ্চতা প্রায় 193 ফুট। রয়েছে একটি পুকুর যেটি মসজিদের সৌন্দর্যটিকে আরো বাড়িয়ে তুলেছে। মসজিদটির সীমানার মধ্যে রয়েছে 20,000 মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান, দিঘি, এতিমখানা, ডাক বাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, লেক ও পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান। একটি হেলিপ্যাড রয়েছে এই মসজিদটিতে। নামাজের সময় হয়ে যাওয়াতে এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল আমাদের। মসজিদের রাতের সৌন্দর্যটি আপনাকে আরো মুগ্ধ করবে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সে কাবা শরীফ, জমজমে কূপের পানি, আরাফাতের ময়দান, জাবালে রহমত, জাবালে নূর, মা হাওয়ায় কবরস্থান, খলিফাদের কবরস্থান, অন্যান্য বিখ্যাত মসজিদ ও বিখ্যাত জায়গার মাটি সংরক্ষিত আছে যা দর্শনার্থীরা চাইলে দেখতে পারবে। নামাজ পড়ে বের হয়ে আমরা কিছু মাদ্রাসা শিক্ষার্থীদের দেখতে পাই তারা এই মসজিদটিতে নামাজ পড়ে তারপর বের হয়েছিল। এস শরফুদ্দিন আহমেদের এই অবদান কোনোদিন ভুলবার নয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন এবং শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।